নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পোকার আক্রমণে নষ্ট হচ্ছে ধানের চাষ, বিপাকে কৃষকরা। আরকাজিপুর দয়াপুর বেহাল সড়ক সংস্কারের দাবি সড়ক সংস্থা। বিভিন্ন সমস্যায় ধুঁকছে ইটভাটা শিল্প, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পোকার আক্রমণে এবার নষ্ট হচ্ছে ধানের চাষ, কৃষকদের মাথায় হাত। পোকা দমনের কোনো ঔষধ না পাওয়ায় গ্রাম সেবকের উপর ক্ষুব্ধ কৃষকরা। বৃহস্পতিবার শ্রীকোনাজিপির হাতিরহাড় গ্রামের কৃষকরা একত্রিত হয়ে তাদের দুঃখের কথা জানান। তারা বলেন, জিপির কয়েক বিঘা জমির ধান পোকায় নষ্ট করে দিয়েছে। সরকার কৃষি বিভাগ মারফত কৃষকের ফসল ভালো হওয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ বিনামূল্যে বিতরণ করে, কিন্তু এই ব্যাপারে তাদের এলাকার গ্রামসেবকের সঙ্গে যোগাযোগ করলে কোনো সদুত্তর পাওয়া যায় না। ধান চাষ করতে প্রতি বিঘা 7-8 হাজার টাকা তাদের খরচ হয়। এখন তাদের ধান যদি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে তারা একেবারে পথে বসে যাবেন। এদিন এলাকার সমস্ত কৃষক একজোট হয়ে সরকারের কাছে অনুরোধ জানান, ধান চাষ করতে যেসব প্রয়োজনীয় ঔষধের প্রয়োজন এগুলো অতিসত্বর তাদের বিতরণ করা হোক, অন্যথায় তাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের এখানে কৃষক নিয়ে আমরা আন্দোলন করতেছি যে এটাই যে আমাদের এখানে হাজার হাজার বিঘা জমিন পড়ে রয়েছে, পোকামাকড়ে খেয়ে নিচ্ছে। তাই আমরা এগ্রিকালচার বিভাগকে জানাচ্ছি যে এটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য এরা কোনো রেসপন্সিবিলিটি আমাদেরকে দেয় নাই। এক এক বিঘা অন্তত পক্ষে আমাদের 7-8 হাজার টাকা খরচ হয়। তাই আমরা এটা নিয়ে যে কোথায় থেকে পাবো বলে নিজের পকেট থেকে খরচ করে এখনও পর্যন্ত পদাব্দি ঋণ আমরা মারতে পারি নাই, এখন পোকামাকড়ে খেয়ে নিচ্ছে। তাই এগ্রিকালচার বিভাগকে আমরা বলেছি যে এটাই আমাদের এটা দেখার জন্য একটা সংশোধন করার জন্য ওরা আমাদের কোনো রেসপন্সিবিলিটি দেয় নাই। এবং আমরা এই যে কৃষকরা ছেলে এবং কৃষকরা নিয়ে আমরা এটাই দেখাতে যাচ্ছি যে আপনাদেরকে যাতে সরকার আমাদেরকে যেভাবে হোক সাহায্য করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি হাতিরহাটবাসী। আপনাদের এই জিপিটার নাম কি? আমাদের জিপিটার নাম শ্রীকোনা জিপি। গ্রামের নাম হাতিরহাট পার্ট ওয়ান, হাতিরহাট শ্রীকোনা পার্ট ওয়ান হাতিরহাট। আমরা কৃষকেরা এখন আমাদের পোকা মাকড়ে এইসব খাইতেছে। আমরা গ্রাম সেবকরে ফোন করলাম, এই কোনো রেসপন্স দেয় না, ফোন উঠায় না, কিচ্ছু না। আমরা বহুজন এখানে জমা হইয়া আজকে মিডিয়ার একটা খবর দেওয়া হয়েছে, তারা ইয়া এটা দেখতেছে যে 7-8 হাজার টাকা এক একটা জমিনে খরচ হয়। আমরা গরিব মানুষ, এখন কইতেই পয়সা পাইতাম, কইতেই কি করব, এটা আমরা সরকারে এটারে। আরকাটিপুর দয়াপুর সংযোগকারী বেহাল সড়ক সংস্কারের দাবিতে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকপত্র প্রদান করলো আমরা কিছু করি নামের এক সংগঠন। দুর্গাপূজার পূর্বে সংস্কার কাজ না হলে আন্দোলনে নামবে বলে হুঙ্কার দিয়েছে সংগঠন। দীর্ঘ 5 বছর থেকে বেহাল অবস্থায় আছে আরকাটিপুর দয়াপুর সড়ক, ফলে স্থানীয় জনগণ পথ চলাচলে বহু অসুবিধার সম্মুখীন হচ্ছেন। রাস্তায় পুকুর সমগর্তের সৃষ্টি হয়েছে, যার দরুন ছাত্রছাত্রী সহ সাধারণ জনসাধারণকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যান চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। বেহালি পথের সংস্কারের জন্য গত মার্চ মাসে টাকা মঞ্জুর হয়েছে, কাজের ঠিকা পেয়েছে রামকৃষ্ণ ট্রেডার্স নামের এক সংস্থা। কিন্তু রহস্যজনকভাবে আজ অবধি বেহালি পথের কাজ শুরু করেনি ঠিকাদার সংস্থাটি। এদিন আমরা কিছু করি নামের এনজিওর সদস্যরা পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে সাক্ষাৎ করে শীঘ্রই পথ সংস্কারের দাবিতে স্মারকপত্র প্রদান করেন। দুর্গাপূজার পূর্বে রাস্তার কাজ শুরু করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। আজকে আমরা পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কেন রংপুর পার্ট ওয়ান, আমরা কিছু এনজিও পক্ষ থেকে আমরা আগাটিপুর দয়াপুর যেটা রাস্তা সেটার অবস্থা খুব খারাপ, যা গত জানুয়ারি মাসেও টেনশন হয়ে গেছে, কিন্তু কন্ট্রাক্টদার এখনো মতো হাজু হাত দিছে না, কিন্তু রাস্তাটা চলাচল উপযুক্ত না। তাই আমরা এনজিওর পক্ষ থেকে একটা মেমোরান্ডাম দিয়েছি, মাঠেও ওয়ার্ক অর্ডার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কাজ আরম্ভ করছে না। আমরা আজকে একটা মেমোরান্ডাম দিয়েছি এসডিওর কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, যে এটা রাস্তার খুব তাড়াতাড়ি কাজ আরম্ভ করার লাগে আমরা পূজার আগে কাজটা ধরার লাগে আমরা অনুরোধ করছি। আর যদি পূজার আগে কাজ আরম্ভ না করে আমরা হচ্ছে অন্ততপক্ষে কিছু সেন্টি দিয়া রাস্তাটা গর্ত যেটা সেটা মারার লাগিয়া
এটাও যদি না করে তা আমরা সোজা করে গণ আন্দোলন আমরা নামতে বাধ্য। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ইটভাটারও অনেক অবদান রয়েছে, একথা বলেছেন উদয়শঙ্কর গোস্বামী। ইটভাটার বিভিন্ন সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছে বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর স্থিত শগুন বিবাহ ভবনে বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান কার্যকরী সভাপতি উদয়শঙ্কর গোস্বামী। তিনি জানান, এদিন কাছাড় ব্রিক্স ম্যানুফ্যাকচারিং অনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত সম্মেলনে সংস্থার বিভিন্ন প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন সম্মেলনে সংস্থার সর্বভারতীয় সভাপতি অশোক তিওয়ারি, রাজ্য সভাপতি করুণা কলিতা, কার্যকরী সভাপতি চিতেন্দ্র শইকিয়া, সম্পাদক বিপুল মালাকার ও ত্রিপুরা রাজ্য সভাপতি পরিতোষ সাহা সহ বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস সহ উপত্যকার তিন জেলার পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তিনি জানান, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে ইটভাটার অন্যান্য ইন্ডাস্ট্রির মতো অনেক অবদান রয়েছে। সারা রাজ্যে ব্রিক্স ইন্ডাস্ট্রিতে প্রায় 4 লক্ষাধিক শ্রমিক জড়িত রয়েছেন। এছাড়া ইটভাটা থেকে সরকার অনেক রাজস্ব আদায় করে যাচ্ছে। করোনা পরিস্থিতিতে ইটভাটা বন্ধ থাকায় মালিকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, শ্রমিকরাও বেকার হয়ে পড়েন। যদিও ব্রিক্স ইন্ডাস্ট্রি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য লাভ করেনি, অন্যদিকে জিগজ্যাগ, হাইব্রিড, হফম্যান ও টানেল পদ্ধতিতেও ইট উৎপাদনের কথা বলা হচ্ছে, যদিও এ অঞ্চলে এই পদ্ধতিতে ইট উৎপাদনকারী কারখানার সংখ্যা খুবই কম। বিশেষ করে বিদ্যুৎ এবং বন্যার জন্য জিগজ্যাগ, হাইব্রিড, হফম্যান ও টানেল পদ্ধতিতে ইট উৎপাদন করতে সমস্যা রয়েছে। তিনি জানান, বরাক উপত্যকার মধ্যে কাছাড় জেলায় 110টি, হাইলাকান্দিতে 35 এবং করিমগঞ্জে 45টি ইটভাটা রয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে সংস্থার সর্বভারতীয় সভাপতি অশোক তিওয়ারি, রাজ্য সভাপতি করুণা কলিতা, বরাক ভ্যালি ব্রিক্স ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। যারা সমাজের অন্য জায়গাতে কাজ পায় না ওদেরকে আমরা এখানে কাজ দিচ্ছি এবং এই পরিবারগুলো আমাদের এই কাজের উপর ইয়ে করছে। এরপরে ওই পাশে দোকানদাররা দোকানদের এইসব ব্যাপার হয়। তাছাড়া আমাদের আরেকটা ইয়ে আছে যে গভর্নমেন্টের 14টা ডিপার্টমেন্ট আছে, ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে আমার ফরেস্ট আরম্ভ করে মাইনিং থেকে আরম্ভ করে 14টা ডিপার্টমেন্টকে আমরা ট্যাক্স দিই, সেই ব্যাপারটা কিন্তু আমাদের প্রকাশে আসে না, এইটা জনসাধারণ জানতে পারে না। আমি মিডিয়াকে এইটাই রিকোয়েস্ট করব যে আমরা যে এইভাবে আমরা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি, আমরা গভর্নমেন্টকে এত ট্যাক্স দিচ্ছি, সেগুলা আপনারা তুলে ধরুন। তারপর মানে আমি তো এটা আগেই বলেছি যে আমরা মানে ঈদটা সব ইন্ডিয়া প্রত্যেক স্টেটে একটা এসএমই করেছে, স্টেট নোডাল এজেন্সি, যার থ্রু কয়লাটা ডিস্ট্রিবিউশন করা যায়। আনফর্চুনেটলি আসাম মধ্যে কোনো ব্রিক ফিল্ডকে কয়লাটা ডাইরেক্টলি ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, হোয়ারেস 2021 সালে এখানকার আইটিএ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন ওরা কিন্তু এসএনএকে অ্যাপ্রোচ করেছিল, ওখানে 38,000 মিলিটন কয়লা কিন্তু টি গার্ডেনকে দেওয়া হবে। আমরা চাইছি যেহেতু আমাদের এখানে ব্রিকফিল্ডগুলো এখানে আছে আর আমাদের এখানে কয়লা আছে, এসএনএর থ্রু যে আসামের যে এসএনএ আছে তার থ্রু আমাদেরকে ফ্লো রেটে কয়লাটা দেওয়া হবে, যাতে এখানে সাধারণ মানুষকে আমরা একটু সস্তা দিতে পারি আর আমরা যে আছি ভালোভাবে ব্যবহার করি। এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল এন্ড কোম্পানি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একান্ত পোষা দালাল। অসমে এআইইউডিএফকে তাড়াতে না পারলে বিজেপিকে তাড়ানো সম্ভব হবে না। বৃহস্পতিবার সোনাই ব্লক কংগ্রেস সংখ্যালঘু বিভাগের এক সম্বর্ধনা সভায় দাঁড়িয়ে এভাবে চাঁচাচোলাভাবে মন্তব্য করলেন অসম রাজ্যিক সংখ্যালঘু বিভাগের সভাপতি সলমান খান। বিজেপির পাশাপাশি এআইইউডিএফ দলকে পদে পদে বিদ্ধ করে তিনি বলেন, সংখ্যালঘুর স্বঘোষিত ত্রাতার সেজে বদরুদ্দিন আজমল ব্যবসায়িক সম্পত্তির পাহাড় গড়ছেন, অন্যদিকে জাতপাতের নামে সংখ্যালঘুদের বিভাজন করে পরোক্ষভাবে বিজেপিকে সহায়তা করে যাচ্ছেন। রাজ্যের প্রতিটি স্থানে সরকারের হাতে সংখ্যালঘুরা ষড়যন্ত্র ও নিগ্রহের শিকার হলেও আজমলের মুখে হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা শোনা যায়। শুধু মৌলানা বদরুদ্দিন আজমলের মুখে নয়, তার বিধায়কদের মুখে সবসময় সরকারের প্রশংসা করতে দেখা যায়। বক্তব্যে
তিনি সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়াকে টার্গেট করে বলেন, সোনাইর মতো ঐতিহ্যবাহী সমষ্টি বিধায়কের ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, বিধায়ক নয় তিনি, বিজেপির আস্ত একজন পোষা দালাল। সবসময় তার মুখে বিজেপির মন্ত্রী বিধায়কদের গাল ভরা প্রশংসা শোনা যায়। রাজ্যে এআইইউডিএফ এর সঙ্গে সোনাই থেকে দলকে বিসর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। তিনি এও বলেছেন, এবার দল নবাগত কাউকে দলীয় মনোনয়ন দেবে না। 26 বিধানসভা ভোটে সংগঠনের ভেতর থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। বিজেপি বা অন্য দল থেকে আগতরা 6 বছরের আগে দলীয় মনোনয়ন পাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। কাছাড়ে কংগ্রেস সংগঠনের ভিত মজবুত করতে সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বরলস্করের ভূয়সী প্রশংসা করেছেন। রাজ্যিক যুব কংগ্রেস সভাপতি জুবের এনাম মজুমদার বলেন, বরাকে কংগ্রেসের যুবজোড়ো যাত্রার ছবি দেখে চিন্তিত বিজেপি শিবির। তিনি জানান, বরাকের বঞ্চিত শোষিত যুব সমাজ এখন কংগ্রেসমুখী। বরাকে দুটি আসন কমানোকে বঞ্চনার নজির আখ্যা দিয়ে বলেন, শুধু বরাক নয়, রাজ্যে সর্বত্র বিজেপি বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করছে কংগ্রেস। আগামীতে কংগ্রেস সরকার এলে আসনগুলো ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উন্নয়নের কথা চিন্তা নকরে অকল সম্প্রদায় কথা করে আছে, হিন্দু মুসলমান মুসলমানের মজার কেনে সংঘাত করবেন তার কারণে সদায় চেষ্টা করে থাকে। আর আমারও আপনাদের জানে, আপনাদের সমষ্টির একজন বিধায়ক আছে করিমউদ্দিন বড়ভুইয়া, করিমউদ্দিন বড়ভুইয়া মই গাড়ি আহতে কইছি মোট বন্ধুসকল, যে সোনাই সমষ্টি এনেকা একটা সমষ্টি, প্রেস্টিজিয়াস সমষ্টি, এনেকা মানে ইজ্জত থাকা সমষ্টি, যত এই সমষ্টি এনেকা একজন ব্যক্তি মানে বিধায়ক বনাইছে, মই নিজে লাজ পাইছো, ঘৃণা লাগিছে। করিমউদ্দিন বড়ভুইয়া কেউ দালালের যোগ্য, দালাল কেউ দালালের যোগ্য, কেউ কেউ বিধায়কের যোগ্য নয়, ইন্টারন্যাশনাল দালাল, ইন্টারন্যাশনাল কেউ কেউ বিধায়ক হব নয়, তেনেকুৱা ব্যক্তিক সিলেকশন করে করে আমার বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায়, তারপর আজমল ডাঙরিয়ায় রাজনীতি করবলে আহা নাই, নিজেও দালালি করবলে আহিছে, নিজেও নিজের যে বিজনেস সেই সুরক্ষার কারণে রাজনীতিলে আহিছে। আপনাদের দেখিছে এই সময় সংখ্যালঘু সকল কি অত্যাচার করেছে, বিভিন্ন জায়গা উচ্ছেদ হয়েছে, বিভিন্ন সকল জায়গা আপনাদের দেখিছে। শিক্ষা সেতু অ্যাপ, অত্যধিক দিবস পালন ইত্যাদির মাধ্যমে সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দেওয়াই আসাম সরকারের উদ্দেশ্য। সরকার থেকে দেওয়া নিম্নমানের ট্যাবের মাধ্যমে সরকারি স্কুলে ছাত্র শিক্ষকদের উপস্থিতির প্রমাণ পাঠাতে গিয়ে একদিকে যেমন কালোখাম ছুটছে শিক্ষকদের, তেমনি অন্যদিকে এতে প্রচুর সময় নষ্ট হয়ে ব্যাহত হয়েছে ছাত্রদের পঠন পাঠন। এর সাথে ইদানিং যোগ হয়েছে অত্যধিক বিভিন্ন দিবস পালনে সরকারি নির্দেশ। এসব করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে সেই ছুতোয় এটিকে বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দেবার চক্রান্ত করছে সরকার। বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সামনে এভাবেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিডিএফ সদস্যরা। এদিন এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে, আসামের মতো অনগ্রসর একটি রাজ্যে এই ধরনের প্রযুক্তি চাপিয়ে দেবার আগে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করার দরকার ছিল। সেসব না করে এই ব্যাপারে শিক্ষামন্ত্রক সংশ্লিষ্ট শিক্ষকদের মতামতকে অগ্রাহ্য করে যেভাবে অনমনীয় মনোভাব দেখাচ্ছে তাতে বিদ্যালয়ের মূল উদ্দেশ্য যে শিক্ষাদান তাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেসব ট্যাব পাঠানো হয়েছে তা অতি নিম্নমানের, অধিকাংশ ইতিমধ্যে অকেজো হয়ে গেছে, বাকিগুলো সঠিক কাজ করছে না। তিনি বলেন, শিক্ষকরা উপস্থিতির প্রমাণ দিতে কখনোই আপত্তি করেননি, কিন্তু এসব ঝামেলায় একদিকে তারা জেরবার হচ্ছেন, অন্যদিকে যে শিক্ষাদান তাদের প্রাথমিক দায়িত্ব তাই ব্যাহত হচ্ছে। অনেকে বাধ্য হয়ে এই উদ্দেশ্য ব্যক্তিগত মুঠোফোন ব্যবহার করছেন, যা সম্পূর্ণ অনৈতিক এবং এটি সরকার দ্বারা তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। তিনি বলেন, এসব কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সরকারের এখানে কোনো গোপন অভিসন্ধি আছে কিনা যে শিক্ষা ব্যবস্থাটা আস্তে আস্তে ক্রমশ নিম্নমুখী করে এটাকে বেসরকারিকরণের একটা চেষ্টা চলছে, এবং হয়তো বা এটা আগামী দিনে আদানির হাতে শিক্ষা ব্যবস্থাটাই চলে যেতে পারে। সুতরাং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত, শিক্ষক মহলও খুব চিন্তিত, তারপরে শিক্ষকদের আজকে দেখুন এনআরসির নাম তোলা শিক্ষকদের উপর দায়িত্ব, করোনার টিকা দেওয়া শিক্ষকদের দায়িত্ব, ভোটার লিস্টের নাম তোলা শিক্ষকদের দায়িত্ব,
তারপরে মাসের মধ্যে সাতটা আটটা অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান লেগে থাকে, যেগুলোতে শিক্ষকদের ব্যবহার করা হয়। শিক্ষকদের এইভাবে ব্যবহার করার পরেও আজকে শিক্ষকরা যদি উপযুক্ত মর্যাদা না পান, যে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড, আজকে তাদের 2005 থেকে পেনশন বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে শিক্ষকরা যে শিক্ষাদান করবেন তার ভবিষ্যতের নিরাপত্তাই তো সরকার দিতে পারছে না। বসুক, শিক্ষা সেতু সম্বন্ধীয় এই অ্যাপ সম্বন্ধীয় যতগুলো কমপ্লেন আছে সেইগুলোর অবিলম্বে সমাধান করুক, সুরাহা করুক, এবং শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা দিক। ঘটনাটা হচ্ছে কি, একটা জিনিস আমরা আশ্চর্য হচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা অভিযানের প্রকল্পের অন্তর্গত যদি এই শিক্ষা সেতু অ্যাপের ব্যাপারটি থেকে থাকে, তাহলে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় যেগুলো কেন্দ্রীয় সরকার পরিচালিত, সেই সব জায়গায় প্রথমে সেইগুলো প্রয়োগ না করে কেন আসামের মতো একটা অবহেলিত জেলার সরকারি শিক্ষাক্ষেত্রে এটাকে প্রয়োগ করে এক্সপেরিমেন্ট পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে? তো আমরা এগুলোর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি যে সরকার অবিলম্বে শিক্ষকদের সাথে কথা বলুন, এই সম্পর্কিত যতগুলো অভিযোগ আছে সেগুলোর অবিলম্বে সমাধানের ব্যবস্থা করুন, এবং রাজনৈতিক স্বার্থে শিক্ষকদের বিভিন্ন যে দিবসগুলো, সেই দিবসগুলোতে শিক্ষক ছাত্রকে নিয়ে আসা হচ্ছে, ওদেরকে পালন করার নির্দেশ দেওয়া হচ্ছে, তাদের শিক্ষাদান ব্যাহত হচ্ছে, এইগুলো যাতে না হয় সেটাও সরকার উদ্যম নিতে হবে। পূজোয় পাঁচ দিন ব্যাপী নানা অনুষ্ঠান আমরাঘাট ভুবনবাড়ির সর্বজনীন দুর্গাপূজা কমিটির। থাকছে মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের পুজোকে স্মরণীয় করে তুলতে জোরদার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আমরাঘাট ভুবনবাড়ির সর্বজনীন দুর্গাপূজা কমিটি। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন পুজো কমিটির কর্মকর্তারা। তারা বলেন, মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পুজোর পাঁচ দিন থাকছে নানা অনুষ্ঠান। এছাড়া দর্শনার্থীদের আকৃষ্ট করতে মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা, আকর্ষণীয় প্রতিমা সহ থাকছে নানা ব্যবস্থা। এছাড়াও বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় কিছু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে এদিন তারা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক সঞ্জীব দাস, রানা দাস, তপন দাস, শঙ্কর দাস, উপদেষ্টা পটল পাল, বিক্রম বিজয় দাস প্রমুখ। আসন্ন শারদীয় দুর্গা চৌ উপলক্ষে ভুবনবাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপামর জনসাধারণকে জানাই সাদর আমন্ত্রণ। আগামী 20 অক্টোবর থেকে শারদীয় দুর্গা উৎসব শুরু হচ্ছে, আর এর উপলক্ষে আমাদের ভুবনবাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটি বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মহাষষ্ঠী উপলক্ষে আমাদের এখানে পূজা অর্চনা হবে, অষ্টমীতে সকালে হবে পূজা অর্চনা, তারপরে বিকালে আরতি অনুষ্ঠান। এছাড়া আমরা অষ্টমীতে স্পেশাল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছি স্থানীয় শিল্পীদের দ্বারা। নবমীতে পূজা অর্চনা, ভোগ নিবেদন, মায়ের ভোগ নিবেদন হবে, চণ্ডীপাঠ হবে, এবং সন্ধ্যা আরতি কীর্তন হবে। দশমীতে স্পেশাল আমাদের শোভাযাত্রা হবে, শোভাযাত্রা করে আমরা আমরাঘাট বিসর্জন রাতে মায়ের বিসর্জন পর্ব হবে। এছাড়া আমরা আগামী শুক্রবার মহালয়া উপলক্ষে আমাদের এখানে অনুষ্ঠান আছে, ভুরি আমরা মাইক যুগে মহালয়া প্রচার হবে, এবং দর্শনার্থী যারা আসবে তাদের জন্য আমরা কিছু পানীয় জলের ব্যবস্থা করব। এছাড়া আমাদের এই এবার আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, বিভিন্ন ধরনের একটা ইউনিক মণ্ডপ আমরা দর্শনার্থী উপহার দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই আসেন, এই ভুবনবাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ আপনারা দর্শন করেন, আনন্দ উপভোগ করেন। নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পোকার আক্রমণে নষ্ট হচ্ছে ধানের চাষ, বিপাকে কৃষকরা। আরকাজিপুর, দয়াপুর, বেহাল সড়ক সংস্কারের দাবি সড়ক সংস্থা। বিভিন্ন সমস্যায় ধুঁকছে ইটভাটা শিল্প, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।